সবাই ভালো আছে, সুস্থ আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হলো বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো আসা মাত্রই মনে হয় পুজো পুজো একটা আকাশে বাতাসে একটা পুজো পুজো গন্ধ চলে আসে। আর সকালবেলা আমাদের গাড়ি টাড়ি পুজো হয়ে গিয়েছে, মেয়ের সাইকেল অটো সব পুজো করা হয়ে গিয়েছে। এইবারে স্নান টান করে তারপর বিশ্বকর্মা পুজোর সময় মনসা পুজোর একটা পুজো থাকে, আমাদের এখানে একটা মনসার মন্দির আছে, সেখানে পুজো দিয়ে আসাও হয়ে গিয়েছে। এবারে যাব রান্না করতে, তাহলে চলো আজকে দেখি কি রান্না হয়। আর ভাত আমার হয়ে গেছে, ঘরে কারেন্ট নেই, অন্ধকার, এখানে শাশুড়ি মা ওষুধ খাচ্ছে বার করে। তাহলে চলো দেখি কি রান্না হবে আজকে। গিয়ে হচ্ছে এই যো, এটা হচ্ছে ব্রাহ্মী শাক, একটা খুব উপকারী খুব প্রয়োজনীয় শাক। আমি এটা আজকে তুলিনি, ওখানে যেখান থেকে তুলে আনি দেখাই না মাঠে, ওখান থেকে আমি আজকে তুলে আনিনি, আমার একটা ঠাকমা তুলে দিয়ে গিয়েছে। এই ব্রাহ্মী শাকটা হবে এই আলু দিয়ে ভাজানো চচ্চড়ি আর বেগুনের ঝাল আর মাছের ঝোল, এই হবে আজকে রান্না। আর টিফিন খাওয়া হয়ে গিয়েছে, বাসন সব এখানে পড়ে আছে, এখনো মাজা হয়নি, এবার রান্না করে আসি, তারপরে বাসন টাসন মাজবো, জামা কাপড় কাচবো, ঘরে কারেন্ট নেই, তাহলে চলো রান্নাটা করে আসি। এবার বেগুন ঝাল বসাবো, কড়া বসিয়ে দিয়েছি, এতে দেবো দু পলা মতন তেল, দু পলা পুরো দেবো না, আর একটু পেঁয়াজ কুচানো দেবো, কারণ বেগুন ঝালে আমি সবসময় পেঁয়াজটা দিই, বেগুন ঝালে পেঁয়াজ না দিলে ভালো লাগে না। এবারে একটু দেবো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি আর একটু সর্ষে বাটা বা পোস্ত বাটা। আমি এখানে সর্ষে বাটা দিয়েছি, তোমরা পোস্ত বাটাও দিতে পারো। দেখ, এবারে জল দিয়ে চাপা দিয়ে দেবো, হালকা জল দিয়ে চাপা দিয়ে দেবো, ও একটু নুন দেবো, নুন দিইনি আমি এখনো, ব্যাস হয়ে যাবে। এবারে ওপরে দুটো কাঁচা লঙ্কা চিরে আর নাবানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই যে ওপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস, এবারে বেগুন ঝালটা নামিয়ে ফেলবো। এবারে ব্রাহ্মী শাক, ব্রাহ্মী শাক বিশাল উপকারী শাক, তোমাদের আশেপাশে যদি পাওয়া যায় তাহলে এটা অবশ্যই খেয়ো, আর বাচ্চাদেরও অবশ্যই খাইও। আমাদের এখানে কিনতে হচ্ছে না, শাকটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এর জন্য একটা এই শুকনো লঙ্কা চিরে দিলাম, মানে একটু ছোট করে দিলাম, এতে দিয়ে দেবো হালকা করে পেঁয়াজ, হালকা করে মানে অল্প একটু, বুঝেছো, অল্প, খুব সামান্য পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিলে কি বলতো শাকটা একটা টেস্ট হয় খুব ভালো। এবারে শাকগুলো দিয়ে দেবো, শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর বর্ষাকালে যে কোনো শাকই খুব ভালো করে পরিষ্কার করে বেছে তারপরে ধোবে। আমি কালকে রাত্রিবেলা একবার বেছে রেখেছি, আজকে সকালবেলা আবার বেছে তারপরে ধুয়ে নিয়েছি। শাকটা ভাজা হলে, একটু হালকা ভাজা হলে তারপরে আলুগুলো দিয়ে একটু চচ্চড়ি মতন করে নেবো। দেখো শাকটা অল্প একটু নরম হয়ে এসছে, আর এইটা নরম একটু ভেজে নিলাম, কেন বলো তো এই শাকটা একটু তেতো হয় তো, তাই হালকা করে ভেজে নিলাম যাতে তেতোটা একটু কম হয়। এবারে আলুগুলো দিয়ে দেবো, এটা ভাজাও খাওয়া যায় বা বাচ্চাদের থেতো করেও খাওয়ানো যায়, জানো তো। এবারে নুন হলুদ চিনি যে যেরকম যা দিতে পারবে দিয়ে দেবে, যার মনে যেটা পারো অপোস্ত বাটাও দিতে পারো,
কিনতে আমি অত কিছু দেব না। আমি একটু হলুদ নুন এগুলোই দেব, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, হালকা একটু সর্ষে বাটা দিলাম। না এবারে চাপা দিয়ে দেবো, হয়ে গেছে। এবারে একটু নুন দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস এবারে হয়ে যাবে, চিনি দিইনি না, একটু মিষ্টিও দিয়ে দিলাম, শাকে একটু মিষ্টি দিতেই হয়। ব্যাস এবারে চাপা দিয়ে দেবো। এ দেখো রান্না হয়ে গিয়েছে, দেখিয়ে দিই। এটা হলো মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল আলু দিয়ে আর পটল দিয়ে। আর এটা হলো ব্রাহ্মী শাকের চচ্চড়ি, আর এই হলো বেগুনের ঝাল। তাহলে চলো ওদের খেতে দিয়ে নি। বিশ্বকর্মা পুজো আর এখন বাজে কটা বলো তো? তিনটে 10-15 এরকম। কিন্তু দেখো টিপটিপ বৃষ্টিও পড়ছে, পড়তে শুরু করেছে, জানি না এবারে হয়তো পুজোতেও বৃষ্টি পড়ছে। কিন্তু বৃষ্টি পড়বে। আর এই বৃষ্টি আসার আগেই আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো 2-3 দিন আগে না আমার বর একটা গাছ এনে রেখেছে, এটা হলো স্থল পদ্ম গাছ। এই গাছটা আমি একটা জায়গায় পুঁতে রেখেছিলাম, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় তো পুঁততে হবে, সেটা পুঁতব। আর আমাদের এই দুর্গা এই কালী পুজোয় মার ঘরে না প্রতিদিন যদি একটা করে স্থল পদ্ম দিতে পারি তা খুব, এমনিই তো দুর্গা পুজো বলো কালী পুজোয় বলো পদ্ম ফুল লাগেই, যদি এখানে দিতে পারি একটা করে ফুল তাহলে খুব ভালো হবে, ওই জন্য এটা পুঁতব। আর এখানটায় দা যা জঙ্গল, ও যে আমার দিদি পুঁতবে তাই জন্য মানে এখানটা একটু পরিষ্কার করছে। আর বিশ্বকর্মা পুজোর দিন কিছু করতে পারছি না, পুজোও করতে পারছি না, অন্তত একটা গাছ বসিয়ে একটা এ করে রাখি, চিহ্ন করে রাখি যে বিশ্বকর্মা পুজোর দিন গাছটা বসিয়েছিলাম। দাঁড়াও গর্ত খুঁড়ে নিই, তারপরে গাছটা বসাবো, তারপর তোমাদের দেখাচ্ছি। আগে খুঁড়ে টুড়ে ঠিক করে নিই। আর যা আমাদের এখানটায় জঙ্গল হয়েছে না, একদম বিচ্ছিরি চলো গাছ পোতা হয়ে গেল বিশ্বকর্মা পুজোর দিন, নতুন প্রাণের আর কি কি বলবো সঞ্চার করলাম। চলো এবার অন্য কাজ করি। বাবা কি গরম, বৃষ্টি পড়ছে টিপ টিপ, তাও গরম কমছে না।
আজকে পড়া আছে, এই যে রেডি হচ্ছে, রেডি হচ্ছে, আর ওকে আমি দিতে যাব আজকে বিশ্বকর্মা পুজো। আর এখন বাজে মনে হয় 7:10 বাজে, আর বিশ্বকর্মা পুজো অন্যদিন একরকম, আর আজকে বিশ্বকর্মা পুজো যেন সবাই একটু অন্যরকমের থাকে, ওই জন্য একটু দিতে যাব। তাই রেডি হয়ে নিয়েছি, একটা চুড়িদার পরে নিয়েছি, আর বিছানায় বই বালি সব পাতানো রয়েছে, এসে পরিষ্কার করব। তাহলে আজকে ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই যে টাটা, এই টাটা বল, টাটা। আর দেখো তো আগের থেকে রোগা হয়েছে কিনা, ডায়েটিং করছে, কমেন্ট করে জানিও রোগা হয়েছে কিনা। আগের ভিডিওগুলো যদি মনে না থাকে, আগের ভিডিওগুলো একটু দেখে নিও, দেখে কমেন্ট করে জানিও রোগা হয়েছে কিনা। আমার মনে হচ্ছে একটু হয়েছে। তাহলে চলো আজকে ভিডিওটা আর বড় করবো না, আবার কালকে দেখা হবে। গুড নাইট, টাটা, বাই বাই।